আলাইকুম দর্শক জয় নিউজ সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম ভোট বিরোধী সভা সমাবেশ বন্ধ থাকছে আসন ভাগাভাগি নিয়ে ফের বৈঠক বেরিয়ে যা জানালেন ইনু থাকছে মানবাধিকার লঙ্ঘনকারীরা আবার মানবাধিকারের প্রেসক্রিপশন দেয় এটি দুর্ভাগ্য বললেন তথ্যমন্ত্রী শুনছিলেন শিরোনাম জানাবো পুরো খবর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যাতে সভা সমাবেশ করতে না পারে সরকারকে সেই পদক্ষেপ নিতে অনুরোধ করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের ওই চিঠিতে এ ধরনের সভা সমাবেশের অনুমতি না দিতে অনুরোধ জানানোর কথা হয়েছে দু এক দিনের মধ্যে এই সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হতে পারে এর আগে নির্বাচন এমন চিঠি পাঠানোর নজির রয়েছে ইসির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এই তথ্য জানা যায় কমিশন মনে করে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে সেগুলোর বিরুদ্ধে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে কিন্তু অনিবন্ধিত দল ও সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই ইসির এমনকি যেসব নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়নি তাদের বিষয়েও আচরণবিধি প্রয়োগ করা দুষ্কর এছাড়া নির্বাচন নির্বাচনবিধির রাজনৈতিক সভা সমাবেশের কারণে আইন শৃঙ্খলার অবনতি হলে ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হতেই পারে এতে নির্বাচনে ভোটার উপস্থিতিও কম হওয়ার আশঙ্কা রয়েছে চিঠি দেওয়ার বিষয়ে এক নির্বাচন কমিশনারের সঙ্গে কথা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি তবে আলাপচারিতায় তিনি জানিয়েছেন আমরা চাই নির্বাচনের পরিবেশ ভালো থাকুক সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিক ভোটার ও প্রার্থীদের নিরাপত্তায় কমিশন ও যে কোনো রকমের পদক্ষেপ নিতেই পারে প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আওয়াল পনেরো নভেম্বর তফসিল করেছেন সতেরো ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় হওয়ার পর দিন আঠারো থেকে শুরু হবে প্রচার প্রচারণা আর ভোট হবে সাত জানুয়ারি এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ উনত্রিশটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে বিএনপি ইসলামী আন্দোলন সহ পনেরোটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়নি তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েই আসছে জামেদ ইসলামের নিবন্ধন বাতিল হলেও দলটি বিএনপির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এসব কর্মসূচি নির্বাচন আয়োজন এবং অনুকূল পরিবেশ তৈরিতে বাধা হিসেবে দেখছে কমিশন ইসি সূত্র জানিয়েছে বিএনপির ডাকা মানববন্ধন কর্মসূচি ঘিরে বিভিন্ন জেলায় উত্তেজনাকর পরিস্থিতি তথ্য পেয়ে আসছে নির্বাচন কমিশন এছাড়া মানববন্ধনে কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে ছাড়া হেফাজত ইসলাম উনত্রিশ ডিসেম্বর সমাবেশে ডাক দিয়েছে এসব সভা সমাবেশক নির্বাচন কমিশন সেটা চায় না এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে কর্মসূচির অনুমোদন না দেয় এ বিষয়ে অনুরোধ জানানোর পরিকল্পনা রয়েছে ইসির বিভিন্ন দলের কর্মসূচির বিষয়ে ইসির অবস্থানের ইঙ্গিত ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বক্তব্যেও ফুটে উঠেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন বিষয়টি আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এখন এটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে কমিশন যদি মনে করে আর কোনো সাজেশন দেওয়া প্রয়োজন আছে তাহলে কমিশন সেটা দেবে অনিবন্ধিত দলের সভা সমাবেশ ইসির এক্তিয়ারে পড়ে কি এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন নির্বাচনী প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোনো কার্যক্রম অবশ্যই নির্বাচন পরিপন্থী হিসেবেই গণ্য হবে সেক্ষেত্রে যে প্রচলিত বিধিবিধান ও আইন আছে তা সবার জন্য প্রযোজ্য হবে চলে যাচ্ছি পরের খবরে আসার দ্বাদশ সংসদ নির্বাচনে অমীমাংসিত আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ফের বৈঠক করেছেন চৌদ্দ দলীয় জোটের শরিক দলের নেতারা বৈঠকে চৌদ্দ দলীয় জোটের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসত সভাপতি হাসানুল হক ইনু তিনি বলেছেন এই বিষয়ে আওয়ামী লীগের নেতারা আমাদের কাছে আরও দুই থেকে একদিন সময় চেয়েছেন তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে চৌদ্দ দলীয় জোটের প্রার্থীরা ভোট করবেন বলে জানিয়েছেন ইনু আওয়ামী লীগের সঙ্গে চৌদ্দ দলীয় জোটের বৈঠক শেষে জাসত সভাপতি জানিয়ে নিয়েছেন কথা এর আগে রাত নয়টার পর জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মির্জা আজমের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা এবং চৌদ্দ দলীয় জোটের সমন্বয় ও মুখপাত্র আমির হোসেন আমুর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফম বাহাউদ্দিন নাসিম সহ দুঃখিত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমও উপস্থিত ছিলেন শরিক দলের নেতাদের মধ্যে বৈঠকে ছিলেন হাসানুল হক ইনু শিরিনাক্তার দিলীপ বড়ুয়া নজিবুল বাসার ডক্টর শাহাদাত হোসেন শেখ শহীদুল ইসলাম এস কে শিকদার রাশেদ খান মেনন ফজলে হোসেন বাদশাহ আনোয়ার হোসেন মঞ্জু সহ প্রমুখ এর আগে গত চার ডিসেম্বর সন্ধ্যার পর গণভবনে জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে বসেছিলেন চৌদ্দ দলের শীর্ষ নেতারা দীর্ঘ পৌনে চার ঘন্টার বৈঠকেও আসন ভাগাভাগি সম্পন্ন হয়নি পরে আসন ভাগাভাগির বিষয়ে সম্পন্ন করতে শেখ হাসিনা জোটের সমন্বয়ক আমির হোসেন আমু ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানু যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহদ্দিন নাসিমের উপর দায়িত্ব আরোপ করেছিলেন বৈঠক থেকে বেরিয়ে জোট নেতারা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতির পক্ষে এসব নেতা বসে আসন ভাগাভাগি সম্পন্ন করবেন তারপরের দিন রাতে অমীমাংসিত আসন ভাগাভাগি নিয়ে চৌদ্দ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমি সঙ্গে তার ইস্টোর বাসায় বৈঠক করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসোদের সভাপতি হাসানুল হকিনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার সেই বৈঠকেও কোনো সুরাহা হয়নি তার ধারাবাহিকতায় নয় ডিসেম্বর রাতে মির্জা আজমের সংসদের কার্যালয়ে বৈঠক করলো আওয়ামী লীগ চৌদ্দ দলের শরিকরা ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী সাত জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল তিরিশ নভেম্বর এক ডিসেম্বর থেকে বাছাই শুরু হয় শেষ হয় চার ডিসেম্বর সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি পনেরো ডিসেম্বর পর্যন্ত এবং সতেরো ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আঠারো ডিসেম্বর অপরদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন আমাদের দুর্ভাগ্য যে চরম মানবাধিকার লঙ্ঘনকারীরাই বেশি বেশি মানবাধিকারের কথা বলে নানা রকমের প্রেসক্রিপশন দেয় তথ্যমন্ত্রী বলেন আজকে বিশ্ব মানবাধিকার দিবস এখন দেখা যাচ্ছে যে যারা মানবাধিকার লঙ্ঘন করে তারা মানবাধিকার নিয়েই বেশি কথা বলা শুরু করেছে দেশে আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা এবং অবরোধ ডেকে দিনের পর দিন মানুষকে যারা অবরুদ্ধ করে রাখতে চায় মানুষ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন স্বাভাবিক কাজকর্ম চালায় তখন চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষের অধিকার হরণ করে মানবাধিকার হরণ করে তারা আবার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলে এটি আমাদের জন্য চরম দুর্ভাগ্য বিশ্ব প্রেক্ষাপটেও চরম মানবাধিকার অধিকার হরণকারীদের পক্ষে যারা অবস্থান নেয় তারা এখন মানবাধিকারের প্রেসক্রিপশন দেয় এটি হচ্ছে পৃথিবী ও মানব সভ্যতার জন্য দুর্ভাগ্য বলেছেন তিনি প্রয়াত সাংবাদিক এম ওয়াহিদুল্লাহ ও শিলব্রত বড়ুয়া সাংবাদিক সমাজের উজ্জ্বল মুখ ছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী জানিয়েছেন তারা গণমাধ্যমের জন্য আজীবন কাজ করে গেছেন সাংবাদিক হিসেবে লোভ লালসার ঊর্ধ্বে থেকে পেশাগতভাবে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই কাজ করে গেছেন এটি রাষ্ট্রের বিকাশের জন্য ভালো সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সম্প্রচার মন্ত্রী বলেছেন অনেক সময় রাষ্ট্র পথ হারিয়ে ফেলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা অনেক সময় পথ হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে একজন সাংবাদিক কিন্তু রাষ্ট্র যাতে সঠিকভাবে প্রবাহিত হয় এবং যারা দায়িত্বে থাকেন তারা যাতে খেই হারিয়ে না ফেলে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই পারে